the day was 16th of December 2023. Arijit Singh's live concert was going to happen in Guwahati. তো এটা আমার কাছে মানে একটা স্বপ্নের মতো ছিল যে অরিজিৎ সিং এর একটা লাইভ কনসার্ট দেখব। আমি সুপার টুপার এক্সাইটেড ছিলাম। যথারীতি আমি আর সরজিৎ আগে থেকে প্ল্যান করে বুক মাই শো থেকে টিকিট কেটে নিয়েছিলাম। আর ওই দিন আমাদের ভোর 3:45 নাগাদ আলিপুরদুয়ার জংশন স্টেশন থেকে ট্রেন ছিল। তো আমি আর সরজিৎ টাইম মতো স্টেশনে গিয়ে টিকিট কেটে ট্রেনে উঠে গেলাম। আর গোসাইগাঁও স্টেশন থেকে আমার বন্ধু কাম ভাই রাজা আমাদের সাথে জয়েন করলো, ও আমাদের সাথে গেছিল কনসার্ট দেখতে। তা আমরা মোটামুটি 10:30 নাগাদ গুয়াহাটি পৌঁছে যাই। আর ওখানে গিয়ে যেহেতু সবারই খুব খিদে পেয়ে গেছিলো, তো এর জন্য আমরা ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে ভাবলাম যে একটা হোটেলের রুম নেব। তো সেইভাবে আমরা তিনজন ব্রেকফাস্ট করতে গেলাম। এবং ব্রেকফাস্ট করতে গিয়ে রাজা আর সরজিতের যে এক্সপিরিয়েন্স, আমাদের যা এক্সপিরিয়েন্স হলো সেটা তোমরা নিজেরাই দেখে নাও। আমরা এখন গুয়াহাটিতে নেমে ফার্স্টে পেট পূজা করতে আসছি। সকাল সকাল থেকে কিছুখানি আমরা মাঝরাতে উঠেছিলাম, সবার পেটের মধ্যে দিয়ে যে ইঁদুর দৌড়াচ্ছে। আমার বাদে আমি দুবার খাইছি। ও 50 টাকার স্পেশাল পরোটা খাইছে, এর জন্য ওর রুটিনে পরোটা ছিল। পরোটা 50 টাকার স্পেশাল পরোটা খেয়েছে, এর জন্য ডিমও খাইছি। ডিম ও বয়েল এগ খেয়েছি, এর জন্য অত খিদে নেই। আমরা এখন খেতে এসেছি। আমাদের সাথে আরেকজন জয়েন হয়েছে, নতুন মেম্বার রাজা। আমরা আছি, থাকবো। আচ্ছা, খাওয়া অর্ডার করা হয়েছে, খাওয়াটা আসুক, তারপরে আপনাদেরকে দেখাবো। এইমাত্র আমাদের খাওয়াটা আসলো, তো আপনারা দেখছেন যে আমাদের খাওয়া। তো কত কষ্ট পড়লো সেটা আমাদেরকে নিজে বলবে। এটার দাম পড়লো 150 দুটো। তো মানে বহুত মানে কি বলবো, বাদিকটা চিনচিন হচ্ছে, বুকের বাদিকটা। না না, বাদিকটা চিনচিন হচ্ছে না, কিন্তু দামটা একটু বেশি, মানে খুবই বেশি। 75 রুপিসের থালিটা দেখা দেয়। 75 রুপিস দেখুন, দুটো এরকম পুরি, এই পাতলা ঝোল ঘুগনির, একটা পেঁয়াজ, একটা চাটনি, ব্যাস 75 রুপিস গাইস। তো আমরা এখন গাড়িতে বসলাম, গাড়িতে বসে আমরা এখন স্টেডিয়ামের দিকে যাচ্ছি। তো যেতে যেতে একটা আমাদের ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এই ভাইটা আসামের হোজাই থেকে আসছে, আর আমরা আসছি আলিপুরদুয়ার থেকে। আজকে অরিজিৎ সিং এর কনসার্ট হবে, ওয়ান হবে। তো ওখানে গিয়ে আবার আমার এখনো পর্যন্ত বিশ্বাস হচ্ছে না যে আমরা অরিজিৎ সিং এর কনসার্টের মধ্যে ঢুকছি। অরিজিৎ স্যারের জন্য আমি একটা অটোগ্রাফও নেবো বলে একটা ডায়েরিও নিয়ে এসেছি। আপনারা কথার সাথে বুঝতে পারছেন যে আমার কতটা নার্ভাস অ্যাকচুয়ালি। দিস ইজ দ্য স্টেডিয়াম ইউ আর অ্যাবাউট টু এন্টার। What an ambience! সুমন রে, অরিজিৎ সিং সামনে আসলে তো কাছে চাপা খেলাবো। আমি তো মানে ইমোশনাল হয়ে যাবো অরিজিৎ সিং সামনে থেকে দেখি। অরিজিৎ সিং তুমিও
যারা সিকিউরিটিতে আছে তারা পারছে না, দে আর নট এবল টু কন্ট্রোল ইউ, ইউর পাওয়ার টু বি অ্যাকসেপ্ট জব জব Yeah.
Oh,
ফোকাস করতে হবে না, ফোকাস আছে। Let's
এইমাত্র আমরা অরিজিৎ সিং এর কনসার্ট থেকে বেরোলাম, রিয়েলি এক্সস্টেড, দেখে বুঝতে পারছ পুরো পয়সা ওসুল না, আজকের রাতটা আমি জীবনে ভুলবো না আর কি, একদম এত কাছের থেকে অরিজিৎ সিং কে দেখা। ইভেন সবচেয়ে বড় কথা হচ্ছে অরিজিৎ সিং এর অটোগ্রাফ পেয়েছি আমরা, দেখা অটোগ্রাফটা দেখা, এই একটা মুমেন্ট আমার তো পুরো গলা ভেঙে গেছে, আনবিলিভেবল, মানে আমার এখনো বিশ্বাস হচ্ছে না ব্যাপারটা। আর এখানে একটা অটোগ্রাফ অরিজিৎ সিং এর আজকে দেওয়া, লাভ ইউ অরিজিৎ সিং, বেস্ট এক্সপিরিয়েন্স। এখন আমরা এখনো কনসার্ট শেষ হয়নি, লাস্টের দিকে চলছে, এখন আমরা বাড়ির দিকে আগাচ্ছি কারণ পরের দিকে খুব রাশ হয়ে যাবে, গাড়ি টাড়ি পেতে অসুবিধা হবে। তো এই ছিল আমাদের অরিজিৎ সিং এর লাইভ কনসার্ট দেখার এক্সপিরিয়েন্স, মানে আমি এখনো ভাবতে পারছি না ব্যাপারটা আর কি হয়ে গেল আর কি, মানে এতটা, মানে ইভেন মানে আমি তো কোনোদিন ভাবিনি আর কি অরিজিৎ সিং এর কনসার্ট আমি দেখবো লাইভ, সেখানে এতটা কাছের থেকে অরিজিৎ সিং কে দেখা, তার উপর অটোগ্রাফটা তো মানে বোনাস, মানে অটোগ্রাফটা আমার স্বপ্নের মতো মনে হচ্ছে আর কি, পৃথিবীর এত ফেমাস একটা সিঙ্গার তার অটোগ্রাফ আমি পেয়েছি, মানে আমার নিজেকেই মনে হচ্ছে সেলিব্রিটি। যাই হোক, মানে আমি অনেক আগে মানে অনেক ছোট থেকেই অরিজিৎ সিং এর ফ্যান, ছোট বলতে যবে মানে ফির মহব্বত, বোঝে না সে বোঝে না, তুমিও সেই সময়কার থেকে আর কি, মানে তখন 4G ইন্টারনেট ছিল না, তখন আমি আর দু তিনটা বন্ধু মিলে অরিজিৎ সিং এর যে কনসার্ট, তখনকার কনসার্টগুলো হতো, অ্যাওয়ার্ড শোর ভিডিওগুলো, সেগুলো ডাউনলোড করে রাখতাম মোবাইলে, সেভাবে দেখতাম, তো সেই সব তখনকার সময় থেকে অরিজিৎ সিং এর ফ্যান, তো মানে বিশাল দারুণ লাগলো আর কি, দারুণ একটা এক্সপিরিয়েন্স। মানে আমাদের এদিকে যদি আবার কোনো দিন অরিজিৎ সিং এর কনসার্ট হয়, সুযোগ হলে আমি আবার দেখার চেষ্টা করব। তো ভিডিওটা দেখো কেমন লাগলো, ভালো লাগে শেয়ার করে দিও।